আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব আজকের খুতবায়, সেটি হচ্ছে দায়ীর গুণাবলী। একজন দায়ীর কী ধরনের গুণাগুণ থাকা উচিত? সবার আগে আমি আপনাদেরকে বলতে চাই দাওয়াতি কাজের গুরুত্বটা কী, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে একজন দায়ীর গুণাবলী কেমন হওয়া উচিত, একজন দায়ীর গুরুত্বটা কী। দায়ী, এটা আরবি শব্দ, দোয়া থেকে দায়ী, যার অর্থ হচ্ছে আহ্বান করা। দায়ী বলা হয় তাদেরকে যারা ইসলামের দিকে, আল্লাহর দিকে, কোরআন ও হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করেন, তাদেরকে বলা হয় দায়ী, যিনি ডাকেন। দাওয়াতি কাজের গুরুত্বটা কী? আমি আপনাদের সামনে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেটির মাধ্যমে এটি প্রতীয়মান হয়। সূরা ফুসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলমানদের একজন। এই আয়াত দ্বারা এই জিনিসটাই প্রতীয়মান হয়, এই জিনিসটাই প্রমাণ করে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেরা সৎ কাজ করে, এরাই হচ্ছে সমাজের উত্তম মানুষ। আপনারা যদি বাস্তব চিত্রগুলো দেখেন যে এই দাওয়াতি কাজের দায়িত্বগুলো কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে এই দায়িত্বগুলো দিয়েছেন, দাওয়াতি কাজের এই দায়িত্বগুলো সবার আগে তিনি দিয়েছেন নবী এবং রাসুলদেরকে, যারা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন। কিন্তু যখন তিনি প্রেরণ করলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী বা রাসূল পৃথিবীতে আসবেন না, এই দায়িত্ব তিনি দিয়ে গেলেন আমাদের উপর। এটা অবশ্যই অনেক বেশি গুরুত্ব বহন করে। এখন দাওয়াতি কাজ করার দায়িত্বটা পুরোপুরি আমাদের উপর, এটা নবীওয়ালা কাজ। যদি বলতে চান নবীদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব দিয়ে গেছেন আমাদের উপর, এখন এই দায়িত্বটা আমাদেরকেই পালন করতে হবে। এছাড়াও আমাদের নিজেদের মুক্তির জন্য হলেও এই কাজটি বেশি বেশি করে করতে হবে। যেমন পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরা আসর উল্লেখ করা হয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের শপথ, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ রয়েছে ক্ষতির মধ্যে, শুধু তারা ছাড়া, যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যগুলো ছাড়া এর বাইরে যত মানুষগুলো থাকবে তারা সবাই ক্ষতির মধ্যে রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজ করা, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হকের দিকে মানুষকে ডাকা, আহ্বান করা, আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে না থাকে, নিঃসন্দেহে এই মানুষটি ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটি উল্লেখ করেছেন সূরা আসরে 1-3 নম্বর আয়াতে। সুতরাং আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের উচিত দাওয়াতি কাজে অংশগ্রহণ করা, এটা কম হোক আর বেশি হোক, দাওয়াতি কাজে অংশগ্রহণ আমাদেরকে করতেই হবে। এটার এরিয়াটা অনেক ছোট হতে পারে অথবা বড় হতে পারে, কেউ কেউ প্রফেশনাল দায়ী হতে পারেন, ফুল টাইম দায়ী, কেউ কেউ একটা ক্ষুদ্র সময়ের জন্য দায়ী হতে পারেন, কিন্তু দাওয়াতি কাজে ভূমিকা রাখতে হবে তার নিজের মুক্তির জন্য। এছাড়াও এটার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য কাউকে সুপারিশ করবে, কাউকে দাওয়াত দিবে, এই লোকটা পাবে তার সমপরিমাণ একটা অংশ যদি তার কথা শুনে, তার সুপারিশ শুনে কেউ ভালো কাজ করে। আর কেউ যদি কোনো খারাপ কাজের প্রতি মানুষকে আহ্বান করে, খারাপ কাজের জন্য সুপারিশ করে, তাহলে ওই লোকটাও পাবে সমপরিমাণ। সুবহানাল্লাহ। এখন ধরুন আপনি একটা লোককে দাওয়াত দিয়ে সালাতের জন্য নিয়ে আসলেন, এই লোকটার সালাত হোক বা না হোক আপনি কিন্তু সালাতের সমান একটা সওয়াব পাবেন।
আপনি কাউকে সিয়ামের প্রতি নিয়ে আসলেন, ওই লোকটা যদি সিয়াম পালন করে তাহলে আপনিও একটা সিয়ামের সব পাবেন। আপনার উৎসাহে, আপনার দাওয়াত পেয়ে যদি একটা লোক খারাপ কাজ থেকে ভালো হয় তাহলে এই লোকটা যত ভালো আমল করবে আপনি কিন্তু সব পাবেন। অনুরূপভাবে আপনি যদি খারাপ কাজের জন্য সুপারিশ করেন তাহলে ওই লোকটা যত খারাপ কাজ করবে আপনি সেটার সমপরিমাণ পাবেন। সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একই কথা, কেউ যদি ভালো কাজের জন্য সুপারিশ করে, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে তাহলে সে পাবে সমপরিমাণ, কোনো কমতি করা হবে না। যে লোকটা ভালো কাজ করেছিল তার থেকে কোনো কমতি করা হবে না, তারটা পুরোপুরি দেওয়া হবে এবং সাথে সমপরিমাণ দেওয়া হবে। সুবহানাল্লাহ, দেখুন আপনি ভালো কাজের দিকে আহ্বান করলে কত সওয়াব পাবেন, আর যদি কাউকে খারাপ কাজের দিকে ডাকা হয় তাহলে ওইটার সমপরিমাণ পাবে, কোনো খারাপ কাজের কমতি করা হবে না। খারাপ কাজের জন্য যে প্রতিদান তাকে দেওয়ার কথা ছিল এটা কমতি করা হবে না, যে খারাপ কাজটা করেছে তাকে যে পরিমাণ দেওয়া হবে, যে আহ্বান করে নিয়ে এসেছে তাকে ঠিক সেই পরিমাণে দেওয়া হবে। তাহলে যখন আমরা দাওয়াতি কাজ করব তখন আমাদের বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। আমি আপনাদেরকে বলবো, আজকে বিশেষ করে দাওয়াতি কাজের গুরুত্বটুকু বললাম, কিন্তু আমি আজকে বলবো যেটা স্পেশাল, একজন দায়ীর গুরুত্ব, একজন দায়ীর করণীয় কী, দায়ীর কী কী গুণাবলী থাকা উচিত। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই সারা পৃথিবীতে খ্রিস্টানরা তারা অনেক বেশি দাওয়াতি কাজ করছে সারা বিশ্বে, যদিও আমরা দেখি মুসলমানদের ইসলাম ধর্ম গ্রহণের রেট অনেক বেশি খ্রিস্টানদের তুলনায় বা অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায়, ধর্মের তুলনায় ইসলাম গ্রহণের রেটটা অনেক বেশি। তারপরেও যদি আপনারা দেখেন খ্রিস্টান মিশনারিজরা, খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা বেশি দাওয়াতি কাজ করছে প্রফেশনালি, 60,000-এরও বেশি সরকারি এবং বেসরকারি খ্রিস্টান মিশনারিজ রয়েছে সারা পৃথিবীতে, এমনকি তারা বাংলাদেশেও দাওয়াতি কাজ করছে। কিন্তু আপনারা যদি দেখেন এরকম ফুল টাইম দায়ী যারা প্রফেশনালি কাজ করে, সারাক্ষণ তারা শুধু দাওয়াতি কাজ নিয়েই ব্যস্ত থাকে, তারা শুধু গবেষণার কাজ নিয়ে ব্যস্ত থাকে, এইরকম দায়ী ফুল টাইম দাওয়াতি কাজ করে এইরকম সংখ্যাটা খুবই কম, খুবই কম। সরকার থেকে এইরকম কোনো স্কোপ দেওয়া হয় না। আবার বেসরকারিভাবেও এইরকম দাওয়াতি অর্গানাইজেশন আছে, দাওয়াতি সংস্থা বা সংগঠন আছে, এই সংখ্যাটা খুবই কম। আর ইসলাম নিয়ে গবেষণা করার ক্ষেত্রগুলো খুবই কম। এই দিকে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু এটা আমাদের উপর ফরজ। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, বাল্লিগু আন্নি আলাউ আয়া, যদি তোমাদের কাছে একটি আয়াত পৌঁছে যায়, তোমাদের যদি একটি আয়াত জানা থাকে তাহলে সেইটাই মানুষের কাছে পৌঁছে দাও। এটা কোনো অবস্থাতেই সুন্নাত বা নফল নয়, এটা সর্বসম্মতিক্রমে ফরজ, একটা দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়াটা। অথচ আমরা এই কাজটাকে গুরুত্ব দিয়ে থাকি সবচেয়ে কম। দাওয়াতি কাজের ক্ষেত্রে একজন দায়ীর গুণাবলী কী হবে, এই গুণাগুণগুলোর মধ্যে যেটা এক নম্বরে সেটা হচ্ছে দায়ীকে অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে দায়ীর জন্য প্রচার করা এবং মানা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। তিনি কী পৌঁছে দিবেন যদি তিনি না জানেন? পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়াদার 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দেন যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আপনি পৌঁছে দেন যা আপনার উপর অবতীর্ণ হয়েছে। এখন আমাদের যদি এই ওহির জ্ঞান জানা না থাকে, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা কী প্রচার করব? আমাদেরকে জানতে হবে কোরআন এবং হাদিস, যা আমাদের প্রচার করা দায়িত্ব। যদি না জানি তাহলে কী প্রচার করব? এছাড়াও আমাদেরকে অর্জন করতে হবে সমসাময়িক জ্ঞান, আমাদেরকে বুঝতে হবে বিজ্ঞান। যখন বিজ্ঞানের কথাগুলো আসে তখন
অনেকেই আছেন যারা চেহারাকে কালো করেন এবং তারা মনে করেন বিজ্ঞান এবং ইসলাম এটা সাংঘর্ষিক। কিন্তু বিশ্বাস করুন, পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াত রয়েছে যেটা সরাসরি অথবা প্রত্যক্ষ বা পরোক্ষ বিভিন্নভাবে বিজ্ঞানের কথা বলে। যদি আপনারা পবিত্র কোরআনের সূরা ইয়াসিন কেউ পড়ে থাকেন, এখানে দেখবেন 2 নম্বর আয়াতটিতে বলা হয়েছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। যদি বিজ্ঞান এখানে নেগেটিভ অর্থ বহন করত, যদি বিজ্ঞান এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিজ্ঞানময় কোরআনের শপথ তিনি করলেন? কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুতরাং আমাদের উচিত হবে না বিজ্ঞানকে দূরে ঠেলে দেওয়া। এমন অনেক বিষয় আছে যখন দাওয়াতি কাজ করবেন, বিশেষ করে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক প্রযুক্তির যুগ, এখানে কেউ যদি বিজ্ঞান জানেন তাহলে তার ধর্ম প্রচার করাটা সহজ হবে। যেমন কিয়ামতের বিষয়গুলো বা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের কর্মকাণ্ডগুলো লিখিয়ে রাখছেন, এই বিষয়টা আগে অনেক বেশি কঠিন ছিল এই বিষয়টা বোঝানো, কিন্তু বর্তমানে এটা অনেক সহজ। যেমন ভিডিও করার মাধ্যমে ভিডিও চিত্রগুলো ধারণ করা হচ্ছে, ডিসি সাহেব কী করছেন তার লোকদের সাথে সেটাও কিন্তু প্রকাশ করা, এখন ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে। অন্ধকারে একজন এডিসি কী করছে, একজন প্রশাসনের লোক কী করছে, একজন মানুষ কী করছে দায়িত্বশীল পর্যায়ের, এটা কিন্তু সহজেই ভিডিওতে ধারণ করা সম্ভব। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে অথবা রোডের সিগন্যালগুলো কীভাবে দিতে হবে, ভিডিওর মাধ্যমে সহজেই ক্যাপচার করা সম্ভব। এখন মানুষদেরকে এটা বোঝানো খুবই সহজ যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রেকর্ড করতে পারবেন, তিনি তো সবচেয়ে বড় বিজ্ঞানী, তিনিই তো বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন, তাহলে তিনি কেন ধারণ করতে পারবেন না, এটা এখন বোঝানোটা সহজ। ছোট্ট একটা মেমোরি কার্ডের মাধ্যমে অনেক বড় ভিডিও ধারণ করা সম্ভব, এটা এখন বোঝানো সহজ। যদি বিজ্ঞানের এই আবিষ্কার না হতো, যদি আমরা বিজ্ঞান না জানতাম, তাহলে এই বিষয়টা বোঝানোটা অনেক কঠিন হয়ে পড়ত। সুতরাং বিজ্ঞান কখনোই ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, বিজ্ঞান কখনো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। আইনস্টাইন একটা কথা বলেছেন, বিজ্ঞানী, ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, আর বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু। তিনি এটা তার থিঙ্কিং থেকে কথাটা বলেছেন, কিন্তু কথাটার গুরুত্ব অনেক বেশি। যদি আপনারা এভাবে গুরুত্বের চিন্তা করেন, তাহলে আমাদেরকে জানতে হবে সব ধরনের জ্ঞান। এখন ধরেন আমি যদি ডাক্তারের সামনে কথা বলি একজন দায়ী হিসেবে, তাহলে কথার যে ধরন হবে, যদি আমি কথা বলি গ্রামের একজন কৃষকের সাথে যিনি অশিক্ষিত, তাহলে তার সাথে যদি একই ধরনের কথা বলি, তাহলে হয়তোবা তিনি অনেক কথাই বুঝতে পারবেন না। তাকে আমার উদাহরণ দিয়ে বোঝাতে হবে যে উদাহরণটা তিনি বুঝতে পারেন। এখানে এই কারণে একজন দায়ী যিনি হবেন, তাকে রাখতে হবে সেক্টর ভিত্তিক জ্ঞান, তাকে রাখতে হবে পরিবেশের জ্ঞান, পারিপার্শ্বিক জ্ঞান তাকে রাখতে হবে। যদি না রাখা হয়, তাহলে তিনি যখন বক্তব্য দিয়ে বোঝাতে যাবেন, অনেক ক্ষেত্রেই তিনি ফেল করবেন, তিনি বোঝাতে পারবেন না। আর অবশ্যই একজন দায়ীকে ভাষার জ্ঞান ভালোভাবে জানতে হবে, তিনি যদি আরবি ভালোভাবে না বুঝেন, তাহলে তিনি কোরআন এবং হাদিস ভালোভাবে বুঝতে পারবেন না। কারণ কোরআন যখন কোনো অনুবাদ করা হয়, এই অনুবাদগুলো হচ্ছে মানুষের দ্বারা অনুদিত, এই অনুবাদগুলো মানুষ যখন করেছে, এখানে মানুষের ভাষায় ভুল ত্রুটি থাকতে পারে। আর কোরআন ইটসেলফ ইজ এ মিরাকল, কোরআন নিজেই একটা মুজিজা। সুতরাং কেউ যদি এটা ট্রান্সলেশন পড়ে, তাহলে কোরআনের যে ভাষাগত মুজিজা রয়েছে সেটা তিনি বুঝতে পারবেন না, এখানে তিনি বুঝতে ভুল করবেন। এই কারণেই কোরআনকে তার নিজের ভাষা অনুযায়ী, আরবি ভাষা অনুযায়ী বোঝা উচিত, হাদিসকে নিজের ভাষা অনুযায়ী বোঝা উচিত। তারপর প্রচারের জন্য ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সুতরাং এই ভাষাটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত,
যাতে করে বেশিরভাগ অমুসলিমদের কাছে পৌঁছে দেওয়া যায় ইসলামের বাণীগুলো। এভাবে করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তারপর শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, কোরআন এবং হাদিসের যে জ্ঞানগুলো অর্জন করবেন অবশ্যই সে অর্জনগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা দেখি যে অনেক সময় অনেক বক্তা রয়েছেন যারা অনেক বড় বড় কথা বলেন, অনেক কথাই তারা বলেন, কিন্তু বাস্তব জীবনে তারা সেই বিষয়গুলোকে প্রয়োগ করেন না। তারা মুখে কথা বলেন কিন্তু তারা প্রয়োগ করেন না। আমরা যখন পারিবারিক লেভেলে অনেক সময় দাওয়াতি কাজ করি, আপনারা দেখতে পাবেন এরকম অনেক বাবা রয়েছেন, এরকম অনেক ভাই রয়েছেন, তিনি এটা পছন্দ করেন না যেন তার ছেলেমেয়েরা ধূমপান করুক, তিনি এটা পছন্দ করেন না যেন তার ছোট ভাই ধূমপান করুক, কিন্তু তিনি নিজে একজন ধূমপায়ী, এরকম অনেককেই দেখতে পারবেন। এখন তিনি যখন নিষেধ করতে যাবেন, বাবা ধূমপান করো না, ভাই তুমি ধূমপান করো না, তখন কিন্তু তার ছেলে বা ছোট ভাই কথাটা শুনবে না। আমরা নিজেরাই অনেক সময় আড্ডা দিয়ে বেড়াই, কিন্তু যখন আমরা আরেকজনকে বলি যে আড্ডা দিও না, এটা খুবই খারাপ, তখন এই কথাটা শুনবেন না। না শোনাটাই স্বাভাবিক। একটা উদাহরণ দিয়ে এই বিষয়টাকে আরও স্পষ্ট করা যায়। যেমন ধরুন একজন বৃদ্ধ লোক, তার বয়স 100-এর উপরে, তিনি নিজেই দুর্বল এবং অসুস্থ একজন মানুষ, তিনি একটা বোতলে করে পানি নিয়ে আসলেন আর তিনি প্রচার করতে লাগলেন রাস্তার ধারে দাঁড়িয়ে যে এই বোতলের পানি যারা পান করবে তারা যুবক হয়ে যাবে, তাদের কোনো অসুখ হবে না। কেউ কি এই বোতলের পানি পান করবে? কোনো বুদ্ধিমান মানুষ কি এই বোতলের পানি পান করবে? অবশ্যই করবে না। যদি এই বোতল কোনো আরোগ্য লাভে সহায়তা করত, এই বোতল দিয়ে যদি বয়স ফিরে পেত, তাহলে তো এই বৃদ্ধ লোকটি সবার আগে যুবক হতেন। এটা প্রমাণ করে যে এই বোতল দিয়ে কখনোই আরোগ্য লাভ করা যাবে না। এখন আমরা যদি অনেক বড় বড় কথা বলি, আমরা যদি বলি যে ইসলাম একটা চমৎকার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম জান্নাতের দিকে নিয়ে যাবে, কিন্তু আমরা বাস্তব জীবনে যদি ধর্মটাকে, ইসলামটাকে আমাদের বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ না করি, তাহলে কেউই আমাদের কথা শুনবে না। সুতরাং সবার আগে নিজের মধ্যে এই জিনিসটা সেটেল করতে হবে। ইসলাম আগে নিজেকে ধারণ করতে হবে, ব্যক্তি জীবনে ইসলামের প্র্যাকটিস করতে হবে, আগে নিজে মিথ্যা কথা বলা ছাড়তে হবে, তারপর অন্যকে উপদেশ দিতে হবে, ভাই মিথ্যা কথা বলবেন না, ভাই চুরি করবেন না, ভাই পর্দার খেলা করবেন না, আগে নিজেদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে সূরা বাকারার 44 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদের বেলায় ভুলে যাও, আর তোমরা কোরআন পাঠ করো তোমরা কি বুঝো না? তোমরা অন্যের বেলায় বলো যে সৎ কাজ করো, এটা করো সেটা করো, কিন্তু নিজেদের বেলায় সেটা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তোমরা কি বুঝতে পারো না? সূরা সফ 61 নম্বর সূরার উল্লেখ করা হয়েছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকদান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেরাই আমল করো না? আল্লাহর কাছে এটা খুবই অপছন্দনীয় যেটা তোমরা নিজেরা বলো কিন্তু আমল করো না। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই অপছন্দ করেন, যে আমরা নিজেরা বলে বলে বেড়াবো কিন্তু নিজেরা আমল করব না। এটা কখনোই একজন দায়ীর বৈশিষ্ট্য হতে পারে না। মিশকাতুল মাসাবির 2টি হাদিস আমি উল্লেখ করতে চাই। হাশরের দিন একদল মানুষকে জাহান্নামে ডেকে এনে নিক্ষেপ করা হবে, আর তাদেরকে, তাদের নারী ভুঁড়িগুলো বের হয়ে আসবে, তারা এই নারী ভুঁড়িগুলোকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতে থাকবে। তখন আশেপাশের লোকজনগুলো দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করবে, তুমি তো আমাদেরকে সৎ কাজের নির্দেশ দিতে, তুমি তো আমাদের সাথে ভালো ভালো কথা বলতে, ভালো ভালো কাজের উপদেশ দিতে, তাহলে আজকে তোমার এই অবস্থা কেন? আর তখন তিনি বলবেন যে আমি লোকদেরকে ভালো ভালো কথা বলতাম কিন্তু নিজে আমল করতাম না। দেখুন এখানে কী শাস্তির কথা বলা হয়েছে, একজন দায়ীর যিনি কিনা ভালো কথা বলে বলে বেড়ান কিন্তু নিজেই খারাপ আমল করেন, খারাপ কাজ করেন। মিশকাত শরীফের অন্য একটা হাদিস উল্লেখ করা হয়েছে, এটি বুখারি শরীফেরও একটি হাদিস, এখানে বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হলো,
তিনি একবার স্বপ্নে দেখলেন একটা লোক, কিছু লোক শুয়ে আছে চিত হয়ে, আর তাদের মাথার উপর বড় ধরনের আঘাত করা হচ্ছে পাথর দিয়ে। তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে দূরে সরে যাচ্ছে, আর পাথরটাকে নিয়ে আসতে আসতে আবার তাদের মাথাটাকে ঠিক করে দেওয়া হচ্ছে, আবার তাদের উপর পাথর ছুঁড়ে মারা হচ্ছে, এভাবেই করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে যে এই লোকটাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই লোকটা হচ্ছে যাকে কুরআনের জ্ঞান দেওয়া হয়েছিল, যাকে এলেম দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সে অনুযায়ী আমল করেননি, তিনি সে অনুযায়ী আমল করেননি। এই লোকগুলো হচ্ছে তারা, আর কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। চিন্তা করে দেখুন, একজন আলেম তিনি যদি আমল না করেন তাহলে তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে। সুতরাং আমরা যখন কোনো ভালো কথা বলবো অবশ্যই আমাদের নিজেদেরকে সবার আগে আমল করতে হবে, এই দৃষ্টান্ত নিজেদের মধ্যে সবার আগে স্থাপন করতে হবে, তাহলেই আপনি পারবেন। একজন দায়ীকে হতে হবে কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে সূরা ইমরান এর 159 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল কলবি লাংফাদ্দু মিন হাউলিক। আল্লাহর দয়ায় আপনাকে করা হয়েছে কোমল হৃদয়ের অধিকারী, যদি আপনি হতেন কঠিন হৃদয়ের অধিকারী তাহলে চারপাশ থেকে লোকজন সরে যেত। চিন্তা করে দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাকে আল্লাহর দয়ে কোমল হৃদয়ের অধিকারী করা হয়েছে, যদি আপনি হতেন কঠিন হৃদয়ের অধিকারী তাহলে লোকজন চারপাশ থেকে সরে যেত। আমরা যখন অনেকেই দাওয়াতি কাজ করি আমরা অনেক সময় বিষয়টাকে কঠিন করার চেষ্টা করি, আমরা অনেক সময় খারাপ আচরণ করি, এটা মোটেও ঠিক নয়। যদি আমরা ব্যক্তিগতভাবে আচরণগত দিক থেকে আমরা নিজেরা খারাপ হই তাহলে আমরা কখনোই ভালো কথাগুলো মানুষকে শোনাতে পারবো না। এমন অনেক দৃষ্টান্ত আমাদের সামনে চলে আসে, অনেকেই অভিযোগ করেন যে অমুক ইমাম সাহেব তিনি নিয়মিত বউকে পেটান, তিনি তার ছেলে মেয়েদেরকে ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দেন না, তিনি তাদের ছেলে মেয়েদের সাথে রোরো আচরণ করেন, সমাজের মানুষের সাথে তিনি মিলেমিশে থাকেন না, সমাজের কেউই তাকে দেখতে পারে না। এইরকম লোকজনকে দিয়ে কখনোই দাওয়াতি কাজ সম্ভব নয়। এই জন্যই অনেক বেশি অত্যাচার করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক বেশি কোমল হৃদয়ের অধিকারী। তা নাহলে আপনি কখনোই প্রচার করতে পারবেন না। যদি আপনাকে কষ্ট দেওয়া হয় দিতেই পারে, এটার প্রতিদান আপনি আখেরাতে পাবেন, কিন্তু আপনি কখনোই খারাপ আচরণ করতে পারবেন না, আর ইসলামের বিষয়গুলোকে কখনোই মানুষের সামনে কঠিনভাবে উপস্থাপন করবেন না। সহিহ আল বুখারীর 69 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে ইয়াসির ওয়ালা তু আসির বাশির ওয়ালা তু নাফির, সহজ করো কঠিন করো না, সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না, সহজ করো, ইসলামের বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করো, কখনোই কঠিন করবে না, আর সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না। আমরা অনেক সময় দুঃসংবাদগুলো দিতে দিতে এই ভয় ওই ভয়, কখনো জান্নাতের আশা তাদেরকে দেখাই না, এরকম অনেক সময় হয়ে থাকে। সবসময় শুধু অবহেলার চোখে দেখি, তুমি এটা খারাপ কাজ করেছো ওইটা খারাপ কাজ করেছো, তুমি অনেক বেশি পাপী ইত্যাদি ইত্যাদি, আমরা কখনোই তার ভালো গুণাগুণগুলোকে হাইলাইট করি না, এরকম অনেক ক্ষেত্রে ঘটে থাকে। সুতরাং আমাদের উচিত হবে ভালো গুণাগুণগুলোকে হাইলাইট করা, তার জন্য ইসলাম পালনটাকে সহজ করে দেওয়া, কখনোই কঠিন জটিল না করা, ইসলাম নিয়ে গবেষণা করতে হবে। আমরা দেখি একমাত্র ইসলাম যেটা নিয়ে মুসলিমরা গবেষণা করেছে খুবই কম, এর থেকে অমুসলিমরা অনেক বেশি গবেষণা করেছে ইসলাম নিয়ে। মুসলিমরা যতটা গবেষণা করেছে অমুসলিমরা অনেক বেশি গবেষণা করেছে ইসলাম নিয়ে। তারা এটা জানে যে কিভাবে একজন মুসলিমকে গায়েল করতে হবে, কিভাবে শিরক এবং বিদাতগুলো ধীরে ধীরে ইসলামের ভিতরে প্রবেশ করাতে হবে, কিভাবে অন্যান্য ধর্মের কালচারগুলোকে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে, এই বিষয়গুলো তারা জানে। কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় এই ক্ষেত্রে ফেলুর। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন
ইসলাম ধর্মের জন্য, ধর্ম নিয়ে গবেষণা করার জন্য এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশে এবং সারা পৃথিবীব্যাপী খুবই কম। আগেকার দিনে যখন আমরা দেখি মুসলিমরা যখন সারা পৃথিবী শাসন করত, তখন মুসলমানদের লাইব্রেরিগুলো যত বেশি সমৃদ্ধ ছিল, যে পরিমাণ বই তাদের কাছে ছিল, বর্তমানে সারা পৃথিবীতে বইয়ের সংখ্যা বেড়েছে কিন্তু তুলনামূলক হারে যতটা না অমুসলিমরা তাদের কিতাবাদিতে তাদের বই পুস্তকে সমৃদ্ধি অর্জন করেছে, যত বেশি গবেষণা করা হচ্ছে অমুসলিমদের বিভিন্ন সেক্টরগুলোতে বা দুনিয়াবী অনেক সেক্টরগুলোতে, ইসলাম নিয়ে গবেষণাটা অনেক বেশি কম। এই কারণে আমরা দেখি যে আমাদের সমাজে আমরা ধর্মের নামে যে বিষয়গুলো জানি অধিকাংশগুলোই, এদের অনেক ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন যে অধর্ম, অধর্মকেই আমরা ধর্ম হিসেবে জানি। তারপর যখন সঠিক বিষয়গুলো কেউ কেউ উপস্থাপন করছে, তখন তারা মনে করে যে নতুন বিষয় নিয়ে আসা হচ্ছে, অথচ এই বিষয়গুলোই সঠিক। কারণ আমরা গবেষণা না করার কারণে এই যে অনৈসলামিক অনেক বিষয় আমাদের মধ্যে ঢুকে পড়েছে, এই বিষয়গুলোকে মানুষ এখন ইসলাম বলে শুরু করেছে। এটা একটা খারাপ প্রভাব ধর্ম নিয়ে গবেষণা করা না করার। এই কারণে আমি আলেমদেরকে অনুরোধ করব, আপনারা ধর্মীয় কাজগুলোতে অনেক বেশি গবেষণা বাড়িয়ে দিন, কোরআন এবং হাদিস নিয়ে অনেক বেশি পরিমাণ গবেষণা করা উচিত। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এখানে প্রচুর অসঙ্গতি দেখা দিত। আলহামদুলিল্লাহ কোরআনে কোনো অসঙ্গতি নেই। প্রথম যে কথাটি বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন? তাদের অন্তরে কি তালা ঝুলে আছে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, তাদের অন্তরে কি তালা ঝুলে আছে? আমাদের যেটা গুরুত্বপূর্ণ গ্যাপ সেটা হচ্ছে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা তো অনেক পরের কথা, এমন কি অনেকের ঘরেই আপনারা দেখতে পাবেন অনুবাদ সহ কোরআনটি পর্যন্ত নেই, অনুবাদ সহ কোরআনটি পর্যন্ত নেই। এরকম অনেক শিক্ষিত রয়েছেন জেনারেল লাইনে, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন, প্রফেসর রয়েছেন, যারা এখন পর্যন্ত অনুবাদটুকু পর্যন্ত পড়েননি। তারা অনেক ভাষায় এমনকি দক্ষ, ইংরেজিতে অনেক দক্ষ, জাপানিজ ভাষায় অনেক দক্ষ, কোরিয়ান ভাষায় অনেক দক্ষ, কিন্তু তাদের কোনো দিন এই সৌভাগ্যটা হয়নি যে তারা কোরআনটাকে যে কোনো একটা ট্রান্সলেশনে পড়বে, অনুবাদে পড়বে, এই সৌভাগ্য তাদের হয়নি। এরকম অনেক মুসলমান রয়েছেন, আমাদের এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত, অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। যখন আপনি অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, যখন আপনি দাওয়াতি কাজ করবেন তখন কর্মকৌশলটা কী হবে একটু লক্ষ্য করুন। দাওয়াতি কাজ যেহেতু ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন দাওয়াতি কাজের কৌশলটা কী হবে। যেমন সূরা নাহল এর 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো মানুষকে তোমার প্রভুর পথে হিকমা সহকারে এবং সদুপদেশ দ্বারা, এবং বিতর্ক করো গ্রহণযোগ্য পন্থায়। ডাকতে হবে হিকমা সহকারে, হিকমা সহকারে ডাকতে হবে, আর সদুপদেশ দ্বারা ডাকতে হবে। আর বলা হয়েছে যখন তাদের সাথে বিতর্ক করবে তখন করবে একটা গ্রহণযোগ্য পন্থায়। সূরা আনকাবুতে উল্লেখ করা হয়েছে, তোমরা আহলাল আহলে কিতাব যারা রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে, তাদের সাথে যখন বিতর্ক করবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তখন অবশ্যই সেটা করবে একটা গ্রহণযোগ্য পন্থায়, একটা উত্তম পদ্ধতিতে। চিন্তা করে দেখুন, তাদের সাথে ভালো করে দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, আর উত্তম পন্থায় উত্তম পদ্ধতিতে তাদের কাছে বলা হয়েছে বিতর্ক করার জন্য। যখন ফেরাউনের কাছে পাঠানো হয়
মুসা আলাইহি আসসাল্লাম এবং হারুন আলাইহি আসসাল্লামকে তখন বলা হয়েছিল ইদহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে অবাধ্যতা করেছে। তারপরের আয়াতের মধ্যে বলা হয়েছে, এগুলো সূরা তোহার 43 এবং 44 নম্বর আয়াত, বলা হয়েছে তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো, ফেরাউনের সাথে বিনয়ের সাথে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। এর আগের আয়াতেই বলা হয়েছে যে ফিরআউন নিশ্চয়ই সে হচ্ছে অবাধ্য, ইন্নাহু তাগা। তারপরে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামকে বললেন যখন তুমি ফেরাউনের সাথে কথা বলবে তখন ভদ্রভাবে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। ফেরাউন তার মতো খারাপ মানুষ আর পৃথিবীতে আসবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ফেরাউনের সাথে যখন কথা বলতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা বললেন যে তার সাথে ভদ্রভাবে কথা বলো। আর এখন যখন আমরা দাওয়াতি কাজ করি মুসলিম বা অমুসলিমের মধ্যে, আমরা অনেকটা কর্কশ হয়ে যাই, তারা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা পাল্টা একটা খারাপ আচরণের চেষ্টা করি, এভাবে দাওয়াতি কাজ হবে না, অবশ্যই ভদ্রভাবে দাওয়াতি কাজ করতে হবে। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে একটি আয়াত পড়েছিলাম, সূরা ইমরান এর 64 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, বলো হে আহলে কিতাবিগণ, ইহুদি এবং নাসারাগণ, আসো আমরা সেই কথার সাথে একমত হই যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যদি আপনি এই কথাটা তাদেরকে বলতে যান, ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টানদেরকে যদি আপনি বলতে যান যে আসো আমরা সেই কথার সাথে একমত হই যেটা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার ধর্মে কি রয়েছে এবং পাশাপাশি জানা উচিত তাদের ধর্মে কি রয়েছে। না হলে আপনি কিভাবে কম্পেয়ার করবেন যে আসো আমরা সেই কথার সাথে একমত হই যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক, তাহলে অবশ্যই তাদের ধর্মগ্রন্থগুলো আমাদের জানা উচিত। যেমন তারা অনেকেই স্টাডি করে, অধ্যয়ন করে কোরআন, কিন্তু আমরা অনেকেই স্টাডি করি না তাদের বাইবেল। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্যান্য ধর্মগ্রন্থগুলো পাঠ করার জন্য। আর যখন আপনারা কাজ করবেন পারিবারিক লেভেলে, যখন আপনারা কাজ করবেন আপনার পরিবারের সন্তান সন্ততিদের মধ্যে, আপনার প্রতিবেশীর মধ্যে অথবা কোনো অমুসলিমের মধ্যে, তখন উদার হন তাদের প্রশ্ন করার ব্যাপারে। যখন অনেক সময় প্রশ্ন করে, অনেক সন্তানেরা এসে প্রশ্ন করে বাবা এটা কি, ইসলামের এই নিয়ম কেন, তারা যদি সঠিক উত্তরটা না জানেন অনেক সময় তারা রাগান্বিত হন। যখন মহান আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন করেন তখন তারা রাগান্বিত হন। এমন কিছু বিদগুটে কোয়েশ্চন প্রশ্ন আছে অমুসলিমরা যখন করেন অথবা নাস্তিক মনা যুবকেরা করেন অথবা কিছু মুসলিম ভাই বোনেরা যাদের কনফিউশন রয়েছে, দ্বিধান্বিধা রয়েছে, তারা যখন প্রশ্নগুলো করেন তখন আমরা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি বিভ্রান্তিতে পড়ে গেছো ইত্যাদি বলে বলে তাদেরকে দূরে ঠেলে দেই। কিন্তু আপনারা দেখেন পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গিটা এখানে কি, যেমন সূরা ইসরা 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়াস আলুনাকা আনি রুহি, তোমাকে প্রশ্ন করা হবে রুহ সম্পর্কে। কাফেরেরা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করবে। আর সূরা বাকারার 219 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তোমাকে প্রশ্ন করা হবে মদ এবং জুয়া সম্পর্কে। এখানে প্রশ্ন করবে, করতে পারে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, প্রশ্ন না করলে জানবে কি। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাস আলু আহলা দিক্রি ইনকুম তুমলা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে জিজ্ঞেস করো যারা জানে। তাহলে প্রশ্ন করার পদ্ধতিটা কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে আমরা যদি খেপে যাই আমাদেরকে যখন প্রশ্ন করা হবে তাহলে এটা কেমন, এটা উচিত হবে না, এটা দায়ীর বৈশিষ্ট্য হতে পারে না। সুতরাং একজন দায়ী এই ক্ষেত্রে অনেক বেশি সহনশীল হবেন, তাকে আক্রমণ করে প্রশ্ন করতে পারে, তাকে অনেক বিদ্গুটে প্রশ্ন করতে পারে। একজন মানুষ যে সব কিছু জানবে বিষয়টা তা নয়, তিনি বলবেন যে আমি তোমাকে জেনে জানাবো, কিন্তু তিনি যদি রাগ করেন তাহলে অবশ্যই একজন মুসলমান যে কিনা ইসলাম সম্পর্কে একটু
এরকম ধারণা করে যে কিছু কিছু বিষয়ে তার কনফিউশন রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এই মুসলিম ছেলেটা ধীরে ধীরে নাস্তিক হতে পারে। আর এই ক্ষেত্রে আমাদের উচিত হবে এড়িয়ে না যাওয়া, বরং উত্তরটা না জানলে জেনে জিজ্ঞেস করা। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে, অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে। সবগুলো বৈশিষ্ট্য বলা সম্ভব হবে না। আমি সবশেষে একটা কথা বলতে চাই, যারা প্রফেশনাল দায়ী হবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বি প্রফেশনাল, নট টু বি কমার্শিয়াল। আপনারা প্রফেশনাল হন, কখনো বাণিজ্যিক হবেন না। আমরা দেখতে পারি ওয়াজ মাহফিলে অনেক সময় এই কথাগুলো শোনা যায় যে অমুক দায়ী তিনি ওয়াজ করে বেড়ান, কিন্তু তার ডিমান্ড হচ্ছে এত হাজার টাকা। তিনি যদি ডিমান্ড করেন যে আমাকে 40,000 টাকা, আমাকে 50,000 টাকা, আমাকে 1,00,000 টাকা দিতে হবে, তাহলে এটা খুবই খারাপ কাজ হবে। তিনি যদি দাবি করেন তার উচিত নয় খরচের টাকাগুলো দেওয়া দরকার, এই ক্ষেত্রে যারা ওয়াজ কমিটিতে রয়েছেন অথবা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজের জন্য দায়ীদেরকে আহ্বান করেন, দাওয়াত দেন, তাদের উচিত হবে খরচের টাকাগুলো বা এরকম কিছু টাকা দেওয়া, যাতে তিনি প্রপার ওয়েতে দাওয়াতি কাজ করতে পারেন। কিন্তু কখনোই একজন দায়ীর জন্য উচিত হবে না ডিমান্ড করে বসা, এটা কখনোই উচিত নয়। আর প্রফেশনাল হতে হবে একজন দায়ীকে। আমরা দেখি এটা খুবই করুণ অবস্থা, যখন মিডিয়ার সামনে কথা বলেন একজন দায়ী, তিনি হয়তো বা ধারণা করতে পারেন না মিডিয়ার সামনে কথা বললে এই কথাগুলো সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে যেতে পারে। আপনি যদি হাস্যকরভাবে ইসলামটাকে উপস্থাপন করেন মানুষের সামনে, তখন মানুষ মনে করবে ইসলাম একটা হাস্যকর ধর্ম, দায়ীদেরকে মনে করবে একটা হাস্যকর বস্তু। অনেক সময় দেখা যায় আমাদের দায়ীরা তারা ভাইরাল হওয়ার জন্য, তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক সময় এমন জোক করেন যেটা সত্যিই, এটা সত্যিই আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা একজন দায়ীর পার্সোনালিটির সাথে যায় না। এইরকম কিছু কথা তারা বলে থাকেন তাদের বক্তব্যে, অনেকে গানের সুরে সুরে, অনেকে অনেক কিছু এমন উপমা দিয়ে থাকেন যে উপমাগুলোর সাথে আসলে একজন দায়ী যায় না। অনেক সুরে সুরে গান ধরে, যখন এই গানের সুরটা তার মুখ থেকে শোনা যায় তখন এটা প্রতীয়মান হয় যে তিনি এই গানটা শুনেছিলেন, যদি হয় সেটা হিন্দি গান, যদি হয় সেটা বাংলা গান, অবশ্যই তিনি গানটা শুনেছিলেন, না হলে তিনি কিভাবে সুর দিবেন। তখন যারা শ্রোতা রয়েছেন, আমজনতা রয়েছেন, তাদের একটা কনসেপ্ট কাজ করে, এই বক্তা নিশ্চয়ই গানটা শুনেছে, সুতরাং আমরাও শুনতে পারি, এরকম একটা ধারণা কাজ করে। এই কারণে যখন তিনি বক্তব্য দিবেন তখন অবশ্যই তার এই বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, অবশ্যই কোরআন এবং হাদিস দিয়ে দাওয়াত দেওয়া উচিত। এমন বাংলাদেশে অনেক বক্তাদেরকে দেখতে পাবেন যারা ইসলামকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করে, তারা অনেক প্রসঙ্গবিহীন উদ্ধৃতি দিয়ে থাকে বক্তব্যের মধ্যে। উদাহরণ দেওয়ার সুযোগ থাকলে অনেক দিতাম, সময় আমাদেরকে সেটা অনুমতি দিবে না। কয়েকটা উদাহরণ শুধু আমি আপনাদেরকে দিচ্ছি প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতির ব্যাপারে। যেমন ধরেন, যদি আমি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ, হে ইমানদারেরা তোমরা সালাতের কাছেও যেও না। এটা পবিত্র কোরআনের একটি আয়াত, একটি আয়াতের অংশ, সূরা নিসার 43 নম্বর আয়াতের অংশ। এখানে ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাত, হে বিশ্বাসীরা তোমরা সালাত এর কাছেও যেও না। আমি যদি এই এতটুকু বলে আপনাদেরকে দাওয়াত দেই যে এটা তো কোরআনের আয়াতের একটা অংশ, সুতরাং আপনারা আজকে থেকে সালাতের ধারে কাছেও যাবেন না, এটা প্রসঙ্গবিহীন উদ্ধৃতি, আমাকে উদ্ধৃতি করতে হবে পরের অংশটাও। সেখানে বলা হয়েছে ওয়াং তুম সুকারা, যদি তোমরা হও নেশাগ্রস্ত। আমি যদি প্রথম অংশটা শুধু উদ্ধৃতি করে আপনাদের সামনে কোট করি, এটা কখনোই প্রাসঙ্গিক হবে না, আমাকে অবশ্যই উদ্ধৃতি করতে হবে পরের অংশটাও। এটা আজকে বিস্তারিত বলার সময় হবে না, সবগুলো বিষয় বিস্তারিত অন্যদিন বলবো ইনশাআল্লাহ। প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে কখনোই সঠিক উদ্দেশ্যটা ফুটে ওঠে না, সঠিক উদ্দেশ্যটা হাসিল হয় না।
এই কারণে আমাদের উচিত হবে প্রসঙ্গসহ উদ্ধৃত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।